আপনারই ব্যাংকে চিপ অবস্থা কেন? নিজের কথা বলবেন, আমারটা জানতে হবে না। একটু হেল্প করবেন প্লিজ। আপনাকে কি এরা জল চিকিৎসা দিয়েছিল? জল চিকিৎসার মানে বুঝি পানিতে ঘন্টা খানিক চুপে রাখা? না, ওরা আমার সাথে এমন কিছু করেনি। তাহলে আপনাকে এখানে বেঁধে রেখেছে কেন? আই নো, এটা আমার বাবারই কাজ। এই বলেন কি, আমি তো খারাপ টাস্কি গিয়ে গেলাম, আপনাকে আপনার বাবা ওদের হাতে তুলে দিয়েছে। আনফরচুনেট, আমার বাবার কাছে মনে হয় আমি ড্রাগ অ্যাডিক্ট। আচ্ছা আপনিই বলেন, দুই পাঁচ বার স্মোক করলে কি কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়? না না, একদম না। তো কি স্মোক করেছেন, সিগারেট নাকি এনিথিং? তা আপনাকে কেন বলবো? ইটস অলরাইট, না বললে কোনো সমস্যা নেই। তারপরে একটা কথা আছে না, চোরে চোরে মাছ তুলতে ভাই। দেখেন মানে আপনার অবস্থা আর আমার অবস্থা সেম, এখন আমরা দুজনেই সেম পজিশনে আছি, তো এক ধরনের ধরেন আমরা আত্মীয়। তো আপনি আপনার সব কিছু আমাকে বলতে পারেন। এই মাস্তুতো ভাই, এই জিনিসটা কি? মাসি মানে হচ্ছে খালা, আর মানে মাস্তুতো মানে হচ্ছে খালাতো, তার মানে হচ্ছে খালাতো ভাই। সো আপনি আমার মাস্তুতো ভাই? না, এরকম কথা আমি বললাম কখন? আমি তো আমার থেরাপি সময় গিয়েছে ভাই। ছোটবেলা থাকতে আমি একবার পুকুরের পানিতে পড়ে গেছিলাম, পানি টনি খায়া পুরো ছেঁড়া বেড়া অবস্থা। তারপর থেকে না আমার জলাতঙ্ক। আপনি আপনার লোককে একটু বললেন আমার যেন বেশিক্ষণ পানিতে ধরে না রাখে, অক্সিজেনের অভাবে না আতঙ্কে মরে যেতে পারি ভাই। আমি কিন্তু আপনাকে চিনে ফেলছি, আমি তিন দিন আগে নিউজ পেপারে আপনার নিউজ দেখছি, আপনি পাগলা পানি খাইয়া গুলি করে এক কিশোরে মেরে ফেলেছেন, দল থেকে নাকি আপনাকে বহিষ্কারের কথাবার্তা চলতেছে, পুলিশও নাকি খুঁজতেছে। এখন যদি আবার আপনি আমাকে মারেন, মানে আরেকটা মানুষ মারা কি ঠিক হবে? বিপদ হয়ে যাবে না ভাই? ভাই পালাতে হবে, ভাই সাথে পালাতে হবে, ভাই ভাই চলো 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 ভাই।